বন্ধুদের রিকোয়েস্ট ছিল মোমোর রেসিপি দেখার, তাই আজ চলে এলাম চিকেন মোমোর রেসিপি নিয়ে। আজ মোমোর পুরের মধ্যে কি কি মেশালে পুর রসালো আর ভীষণ টেস্টি হবে বলে দেবো সেই সিক্রেটও। এই কনকনে ঠান্ডায় নরম গরম মোমো আর তার সাথে ঝাল ঝাল একটা চাটনি পেলে সন্ধ্যার জলখাবার বা ডিনার দুটোই দারুণ জমবে। চলুন তাহলে সবাইকে নমস্কার আর শম্পার রান্নাঘরের আজকে নতুন পর্বে স্বাগত জানিয়ে শুরু করি মোমো বানানো। সবার প্রথমে মোমোর ডো তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, ওজনে 170 গ্রাম মতো হবে। এর মধ্যে সামান্য বা স্বাদ মতো নুন দিলাম আর নিয়ে জল দিয়ে বেশ শক্ত করে একটা ডো তৈরি করব। একবারে পুরো জলটা দিয়ে দিলে বোঝা যাবে না, তাই একটু বুঝে বুঝে জল মিশিয়ে মোটামুটি খুব নরমও নয় আবার একেবারে শক্তও নয় সেরকম একটা ডো রেডি করে রেখে দিতে হবে। ঠিক এই রকম এখনই কিন্তু একে বেশি ডলাডলি করার কোনো দরকার নেই। এই রকমভাবে যখন জড়ো হয়েছে তখন একে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা। 1 ঘন্টা রেখে দিতে পারলেও ভালোই হবে। এবারে পুরটা রেডি করব। এর জন্য এখানে 250 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে কিমা করে নিয়েছি। এবারে যতটা কিমা নিয়েছি তার হাফ দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু চোকো চোকো করে কেটে মানে কুচিয়ে দিলে বেশ ভালো ম্যাচ করবে। তার মধ্যেই দিয়ে দিলাম আদা কুচোনো 2 টেবিল চামচ আর ধনে পাতার ডাটি, সেটাও মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো দিলাম কাঁচা লঙ্কা কুচোনো আর এর সাথেই দিচ্ছি পেঁয়াজ পাতা। এবারে যেই সিক্রেট রেসিপি আমি শেয়ার করব সেটা হচ্ছে এই মোমোর পুরের মধ্যে নুন তো দেবই স্বাদ মতো, তার সাথে দেব বেশ কিছুটা বাটার। বাটারের পরিবর্তে আপনি এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, দোকানে কিন্তু ডালডাও ব্যবহার করা হয়। এই বাটারটা মেশালে পুর থেকে যেমন জল কেটে যাবে না তেমনই পুর কিন্তু ভীষণ রসালো হবে। একদম জুসি পুর তৈরি হলে মোমোগুলো খেতেও খুব ভালো লাগবে। এবারে ভালোভাবে এই বাটার আর সমস্ত উপকরণ চিকেনের কিমার মধ্যে মিশিয়ে দেব। এর মধ্যে কিন্তু একটু ভিনিগার দেওয়া যেতে পারে, অনেকে সয়া সস দেন, কিন্তু আমি দিচ্ছি লেবুর রস অল্প পরিমাণে, টক যেন না হয়ে যায়। একটু জুসি বানানোর জন্যই অল্প একটু লেবুর রস দিলাম আর তার সাথে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অরিজিনাল মোমোতে মানে নেপালি মোমোতে কিন্তু সয়া সস ইউজ করা হয় না, আপনি চাইলে ইউজ করতে পারেন। ভালোভাবে এটা মিশিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এই সময়টাতে আমি চাটনিটা রেডি করে নেব। চাটনির জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিলাম, আপনি এটা তেল ছাড়াও বানাতে পারেন, শুধু জলেও সেদ্ধ করে নিয়ে চাটনিটা বানানো যায়। আমি এইভাবে বানাই। এর মধ্যে কয়েকটা টমেটো নিজের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 4টে টমেটো নিয়েছি, নিয়ে হাফ করে কেটে এইভাবে বসিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দেব, নিয়ে ঢাকা দিয়ে আঁচটাকে লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, পরে প্রয়োজন মতো নুন মেশানো হবে। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি লো আঁচে। এবারে টমেটো কিছুটা ভাজা ভাজাও হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে দেব বেশ খানিকটা রসুন, আমি রসুনের 10-12টা কোয়া দিয়ে দিচ্ছি, বেশ বড় বড় কোয়া। আর যদি সরু সরু একেবারে দেশি রসুন হয় তাহলে কিন্তু আর একটু কম দিলেও চলবে। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এখানে কাশ্মীরি লঙ্কা দিলে চাটনির রঙটা কিন্তু ভীষণ সুন্দর হবে। জল দিলাম কিছুটা, এমনভাবে জলটা দিতে হবে যাতে এগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও অনেকটা কমে যায়। এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। আঁচটা কিন্তু একদম লো করা থাকবে, এই সময়ে মোমোগুলো রেডি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ময়দা রেস্টে রাখার পরে ময়দা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ঠিক এরকমই হবে। মানে একেবারেই নরম হবে না আবার শক্তও হবে না, কিন্তু বেলার সময় গাটা যাতে ফেটে ফেটে না যায় সেটা দেখতে হবে। একটু ডলে নিলাম, নিয়ে এর থেকে ছোট ছোট কয়েকটা লেচি কাটতে হবে। এখানে বলে রাখি,
একটা বড় রুটি করে গোল গোল করে কেটে নিলে কিন্তু মোমোর শিট ঠিক করে তৈরি হয় না। মোমোর যে পাতলা শিটটা তৈরি হয় তাতেও একটা বেলার টেকনিক থাকে, সেটা বেলার সময় আমি বলে দিচ্ছি। এরকম করে ছোটো ছোটো কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি, এবারে শুকনো ময়দার সাহায্যে একটু বেলে নেব। পাতলা করে বেলতে হবে, তবে খেয়াল রাখতে হবে সাইডটা একটু বেশি পাতলা হবে আর মাঝখানটা একটু মোটা হবে, কারণ পুরটা মাঝখানে ভরা থাকে। একটু খেয়াল করুন, আমি কিন্তু সাইডটাতে বেলে বেলে একটু রোল করে নিচ্ছি যাতে মাঝখানটা বেশি পাতলা হয়ে না যায়। আবারও বলে দিচ্ছি, পাতলাই হবে পুরো শিটটা, তবে তুলনামূলকভাবে সাইডটা একটু বেশি পাতলা হবে। ঠিক এরকম করে কয়েকটা বেলে নেওয়ার পরে আমি মোমোতে পুর ভরেও দেখাবো, একদম সোজা আমি একটা প্রসেস দেখাবো যাতে খুব তাড়াতাড়ি মোমোগুলো তৈরি হয়ে যাবে। এরকম করে কয়েকটা আমি বেলে নিয়েছি, এবারে একটা ওই লুচির মতো নিয়ে তাতে পুর দিয়ে দিলাম। একটু বেশি করেই পুরটা ভরলে খেতে ভালো লাগবে। দেখুন পুর কিন্তু বেশ শক্ত হয়ে আছে, পেঁয়াজ ধনে পাতা এসবের জন্য কিন্তু জল জলে হয়ে যায়নি, কারণ এতে বাটার দেওয়া ছিল, বাটারটা অবশ্যই দেবেন। অল্প একটু জল নিয়ে একটা সাইডে লাগিয়ে দিচ্ছি। মোমো গড়ে নেওয়ার অনেকগুলো কায়দা থাকে, আমি সবচেয়ে সোজা কায়দাটাতেই বানাই যাতে খুব তাড়াতাড়ি অনেকগুলো মোমো তৈরি হয়ে যায়। এরকম করে একটু দু সাইডটা আটকে দিলাম, একটু জল লাগিয়ে নিয়েছিলাম তাই এটা কিন্তু আর খুলে যাবে না সেদ্ধ হওয়ার সময়। দুটো সাইড এরকম করে জোড়া করে দিলাম, নিয়ে একটু ঘুরিয়ে দেব। মোমোর পুরটাকেও একটু চিপে চিপে পাতলা করে দিলাম, সব দিকে সমানভাবে একটু ছড়িয়ে দিলাম। নিয়ে দেখুন ঠিক এরকম করে ঘুরিয়ে দেবেন আর একটু জল লাগিয়ে নেবেন, নিয়ে এরকম করে দেবেন, দুটো সাইড লাগিয়ে দেবেন। এটা সবচেয়ে সহজে তৈরি হয়ে যায় আর বেশি সময়ও লাগে না, তো কুচি করার মতো সময় সবসময় থাকে না। মোমো একটা দুটো বানালে তো হয় না, অনেকগুলো বানাতে হয়। এরকম করে বেশ কয়েকটা গড়ে নিয়েছি, এবারে এই সময় দেখে নিচ্ছি চাটনির কী অবস্থা। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিলেই কিন্তু চাটনি রেডি হয়ে যাবে। মোমো স্টিম দেওয়ার জন্য আমি মোমো স্টিমার নিয়েছি, জলটা ফুটতে দিয়েছি আর মোমোগুলো তৈরি হয়ে গেছে। এবারে এই প্লেটগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে মোমোগুলো বসাবো। মোমোগুলো কেমন করে বসাচ্ছি সেটা একটু খেয়াল করবেন, বসানোর সময়ে একটার গায়ে যাতে আরেকটা লেগে না যায়, তাহলে কিন্তু মোমোগুলো তোলার সময়ে ছিঁড়ে যেতে পারে, পুরটা বেরিয়ে যেতে পারে, তাই একটু একটু ফাঁকা রাখতে হবে। এরকম ইডলি স্ট্যান্ডেও কিন্তু মোমো সুন্দরভাবে স্টিম করে নেওয়া যায়। আর কারো কাছে মোমো স্ট্যান্ড বা ইডলি স্ট্যান্ড না থাকলে বড় একটা গামলার মধ্যে ঝাঁঝরি থালায় খানিকটা তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো স্টিম করে নিতে পারেন। একটু খেয়াল করুন, আমি কিন্তু প্রত্যেকটা মোমো বসাচ্ছি, একটার গায়ে কিন্তু আরেকটা লাগছে না। এরকম করে বসিয়ে নিয়ে স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে স্টিম করতে হবে, তাতেই কিন্তু চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে এর ওপর দিয়ে আরও কয়েকটা এরকম করে প্লেট বসিয়ে দিতে পারেন। আমি অল্প কয়েকটা করে দেখাচ্ছি, কারণ এখনও কিন্তু সবগুলো আমার তৈরি হয়নি। এটা 15 থেকে 20 মিনিট আমি সেদ্ধ করে নেবো মোমোগুলো। সেই সময়ে চাটনিটাও আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, ঠিক এই রকম, একেবারে মিহি পেস্ট না হলেও কিন্তু চলবে, কারণ মোমোর চাটনি কিন্তু একটু মোটামোটাভাবে পেস্ট করা থাকে, একেবারে মিহি পেস্ট হয় না। স্টিম করা হয়ে গেছে 15-20 মিনিট, আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট মতো একটু স্টিমেই রেখে দেবো, সঙ্গে সঙ্গে খুলবো না। তারপরে মোমোগুলো বের করে নিয়ে সেই লাল চাটনির সাথে পরিবেশন করব। কনকনে ঠান্ডায় এরকম গরম গরম আর একদম নরম তুলতুলে মোমো আর সাথে ঝাল ঝাল চাটনি পেলে কিন্তু আর কথাই নেই। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ারটাও করবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।